তুষারপাতের সঙ্গী হতে পারে বৃষ্টিও, বিস্তীর্ণ এলাকায় পারাপতন। এক নজরে বাংলার আপডেট। তো কোন কোন এলাকাগুলিতে তুষারপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর? এছাড়াও বাংলার আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে? বাংলার কোন কোন জেলাগুলিতে কবে থেকে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর? এছাড়াও বাংলার কোনো জেলায় কি বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইছে, নামতে শুরু করেছে তাপমাত্রাও, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একদিকে কলকাতার ন্যূনতম তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হয়নি। আগামী কয়েকদিনের পরিস্থিতি একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া এদিন আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় অর্থাৎ 17 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 5 দিনে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। মঙ্গলবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছিল, তবে সমতলের সব জায়গায় কম তাপমাত্রা ছিল। দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 17 ডিসেম্বর শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আগামী 3 থেকে 5 দিন সেরকম কোনো পরিবর্তন হবে না, তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। কলকাতার আবহাওয়া আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মূলত পরিষ্কার থাকবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ও 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করেছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের আঘাত হানতে চলেছে 15 ডিসেম্বর নাগাদ। এর প্রভাবে আগামী 3 দিন বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে কাশ্মীর, লাদাখ, গিলগিট, মুজাফফরাবাদে। বিচ্ছিন্নভাবে 16 ডিসেম্বর নাগাদ হালকা বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে। ন্যূনতম তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে 15 ও 16 ডিসেম্বর। সকালের দিকে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশায় ঢাকা থাকতে চলেছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বিভিন্ন জায়গা।